আমরা প্রকাশ্যে ছবিতে দেখেছি তৃণমূলের স্থানীয় মস্তান নেতা কিভাবে যুক্ত ছিল। তারা যদি ফিলোসফিক্যালি অনুপ্রাণিত হয় তাহলে ওনার নেত্রী অ্যাসেম্বলিতে যে ভাঙচুর করেছিলেন, আপনারা যে বলছেন প্রতিবাদ পথ হারিয়েছে, তাহলে তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। সেদিন ছবিগুলো দেখে আমার মনে হচ্ছিল এটা একেবারে সিঙ্গুর পরবর্তী ঘটনায় যেভাবে হামলা হয়েছিল অ্যাসেম্বলির মধ্যে, একই ধারায় অনুপ্রাণিত হয়ে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই স্কুলিং এরই ছাত্র হিসেবে তারা ভাঙচুর করেছে। এখানে একেবারে আমার মনে হয় মুকুল রায় বা স্থানীয় এমএলএ এমপিদের নির্দেশেই পুলিশ চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখেছে এবং ভাঙচুরটা চালাতে দিয়েছে। তাহলে তৃণমূলে শুধু স্থানীয় গুন্ডারা করেনি, সর্বোচ্চ নেতৃত্বেরও আস্কারা ছিল, নালে পুলিশ প্রশাসন এভাবে নির্বিকার থেকে এবং মামলাটাকে অন্যভাবে ঘোরাতে চেষ্টা করতো না।